প্রাকৃতিক সৌন্দর্য ও জাতিগত বৈচিত্র্যের জনপদ পার্বত্য চট্টগ্রাম সংগত কারণেই এখানকার ভূমি আইন সমতলের চেয়ে একেবারেই ভিন্ন গত দশ বছরে এখানে নানা রকম পর্যটন কেন্দ্র গড়ে উঠলেও সম্প্রতি বান্দরবানে একটি ফাইভ স্টার হোটেল নির্মাণকে কেন্দ্র করে উচ্ছেদের আশঙ্কায় এমন বিক্ষোভ প্রতিবাদ করেছেন সেখানে বসবাসরত মো সম্প্রদায় আন্দোলনকারীদের দাবি তাদেরকে না জানিয়েই তাদের ভূমিতে হোটেল বানানোর অনুমতি দিয়েছে বান্দরবান জেলা পরিষদ জেলা পরিষদ বাগান করার কথা বলে জায়গাগুলো নিয়েছে আমাদের এখন জুম চাষ করার জায়গাও নেই জেলা পরিষদ বাগান করতে চাইলে সেটাও আমাদের ইচ্ছাতেই হোক কিন্তু কোনোভাবেই পর্যটন চাই না আমরা মানুষ দলা ভাড়া মানুষ বা অন্য ভাড়া মানুষ এলাকার মানুষ ডুকি নবারে এখন পর্যন্ত ওই পাঁচ তারা হুটের ছুটি হয় ওইখানে আমরা যাইতে পারবো না এখন পর্যন্ত অবস্থা খারাপ আমার তো কিন্তু এই ছুটি আবার সরকার লয় ফেলে আমরা ভবিষ্যতে এই মরামত আমরা থাকবো বান্দরবান শহর থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে চিম্বুক পাশে সড়কের তৈরি হচ্ছে ম্যারিয়ট চন্দ্র পাহাড় রিসোর্ট ও অ্যামিউজমেন্ট পার্ক এই পাঁচ তারা রিসোর্ট নির্মাণ করছে সিকদার গ্রুপ ও সেনা কল্যাণ ট্রাস্ট নির্মাণাধীনের রিসোর্ট থেকে নীলগিরি আর্মি রিসোর্ট পর্যন্ত কেবল কারো করার পরিকল্পনা রয়েছে তাদের আর এজন্য বান্দরবান জেলা পরিষদের কাছ থেকে ২০ একর জমি ইজারা নিয়েছে তারা ষোলোতে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পাঁচ পর্যন্ত চল্লিশ বছরের যথারীতি উভয় পক্ষের মধ্যে চুক্তি সম্পাদন করে ব্রিগেড কমান্ডার পরাটি অনুকূলে উক্ত প্রদান করা হয় এদিকে সেখানে বসবাসরত মো সম্প্রদায়ের আশঙ্কা হল এই রিসোর্ট এবং অ্যামিউজমেন্ট পার্ক নির্মাণের ফলে তাদের এক হাজার একর জমি দখল হবে ক্ষতিগ্রস্ত হবে দশ হাজার মানুষ এদিকে নির্মাতা প্রতিষ্ঠান সিকদার গ্রুপ ও কল্যাণ সংস্থা জানিয়েছে ইজারা নেয়া ওই জমির দশ কিলোমিটার জায়গা পর্যন্ত কোনো জনবসতি নেই বা কখনো ছিল না ফলে সেখানকার বাসিন্দাদের উচ্ছেদের আশঙ্কা অমূলক তাদের দাবি বৈধ প্রক্রিয়াতেই বান্দরবান জেলা পরিষদের কাছ থেকে জমি ইজারা নিয়েছেন তারা কিন্তু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং বলছেন একেবারেই ভিন্ন কথা

নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর একজন কর্মকর্তা বিবিসিকে বলেন কোন তৃতীয় পক্ষ ম্রো সম্প্রদায়ের কয়েকজনকে ভুল বুঝিয়ে উত্তেজিত করার চেষ্টা করায় এ অবস্থা তৈরি হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে ম্রো নেতাদের সাথে আলোচনা সাপেক্ষে এই পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি প্রাণ প্রকৃতি সুরক্ষা মঞ্চের সমন্বয়কে আইনজীবী বলছেন পার্বত্য চট্টগ্রামের আইনি জটিলতা ও জমি জমার হাল নাগা তথ্য না থাকার সুযোগ নিচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা তাহলে পুরো লিস্ট ব্যাপারটাই কিন্তু একটা বুজরুকি কারণ আপনি সঠিকভাবে তো এলাকা নির্ধারণ করতে পারার মতো কোনো রেকর্ড আপনার কাছে নেই আপনি মুখে মুখে হয়তো অনেক কথা বলতে পারবেন দেখিয়ে দিয়ে বলতে পারবেন ওই সীমানা থেকে এই সীমানা পর্যন্ত তাছাড়া হচ্ছে আপনার পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তির জন্যও আলাদা আইন হয়েছে এবং আলাদা কমিশন হয়েছে সেখানে এগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এখনো পর্যন্ত কোনো কিছু তাদের ভূমি আসলে কেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই যদিও আমরা একাধিক ঘটনা দেখছি যে বিভিন্ন ক্যাম্প স্থাপন করার জন্য শত শত একর জমি দখল করে সেখানে এরকম স্থাপনা করা হয়েছে সেখানে অনেক উচ্ছেদের ঘটনা অনেকদিন ধরেই ঘটছে এদিকে ম্রো জনগোষ্ঠীর সুরক্ষার আহ্বান জানিয়ে সরকারকে চিঠি পাঠিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রোববার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীকে পাঠানো এক চিঠিতে সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান পার্বত্য অঞ্চলে হোটেল নির্মাণ অবিলম্বে বাতিল করার আহ্বান জানান কিন্তু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে বিবিসির সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান পারমিতা বিবিসি বাংলা